হকের চাকরির দাবিতে দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। বৃহস্পতিবার 690 দিনে পড়ল তাদের বিক্ষোভ আন্দোলন। মাসের পর মাস গড়িয়ে গেলেও এখনও জোটেনি নিয়োগপত্র। সরকারের কাছে নানা প্রতিশ্রুতি মিললেও এখনও অধরাই থেকে গেছে তাদের নিয়োগের ভবিষ্যৎ। লাগাতার 690 দিন ধরে চাকরি প্রার্থীদের যে আন্দোলন, অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরি প্রার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলন লাগাতার চলছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পরই আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছেন চাকরি প্রার্থীরা। প্রতিবাদ মিছিল করতে গিয়ে কখনো জুটেছে পুলিশের কামড়, কখনো পাঁজা কোলা করে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে চাকরি প্রার্থীদের। পুলিশের অতি সক্রিয়তার মুখে পড়ে চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটালেও দাবি পূরণ হয়নি এখনো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার আলোচনা হলেও নিয়োগের জট কাটেনি অধিকাংশ চাকরি প্রার্থী। ফলে আন্দোলনকেই ভরসা করে লড়াই চালিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা। অবস্থান মঞ্চে বসেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন চাকরি প্রার্থীরা। 10 দিন বাদেই 700 দিন, সভ্য সমাজ, সুশীল সমাজ আজকে কোথায়? সমাজ আজকে কোথায়? রাজ্যের শিক্ষিত যারা মেধা তালিকাভুক্ত হয়েছে নিজের যোগ্যতায়, তারা 700 দিন অপেক্ষা করছে চাকরি পাওয়ার জন্য। আর যারা সাদা খাতা দিয়ে মানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা স্কুলে গিয়ে পড়াচ্ছে, আর আমরা কতদিন অপেক্ষা করব আমাদের ন্যায্য চাকরিটার জন্য? আর কি হলে মাননীয়ার মানে দৃষ্টি আকর্ষণ করা যায়? সমস্ত প্রতিকূল পরিস্থিতি সামলেও হকের চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যেতে মরিয়া চাকরি প্রার্থীরা। এখন দেখার কবে স্কুলের চৌকাঠ পেরোতে পারেন বঞ্চিত চাকরি প্রার্থীরা, সময়ই তার উত্তর মিলবে। এদিকে যাচ্ছে সেদিকে কিন্তু কোনোভাবেই রাজ্য সরকারের ওপর আর ভরসা রাখতে পারছেন না চাকরি প্রার্থীরা। কবে হবে চাকরি সেটাই কিন্তু এখন ঘোরাফেরা করছে গান্ধী মূর্তির পাদদেশে এসএলএসটি চাকরি প্রার্থীদের মধ্যে। ক্যামেরা সন্দীপের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, ধর্মতলা।